নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নারী ও শাড়ির আজকের এখনকার অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা আপনাদের মুখস্থ, আবরণ মানে ঠিক দুপুর দুটো। আজকে আমি রয়েছি আপনাদের সঙ্গে, আর রয়েছে হচ্ছে একেবারে পুজোর হাল ফ্যাশনের সাজ কিংবা বিয়েবাড়ির হাল ফ্যাশনের সাজে। কেন বললাম, শাড়ি দেখাবো ভীষণ ঐতিহ্যের, অর্থাৎ ট্রেডিশনাল সাজ, তাকে একটু কন্টেম্পোরারি করে তুলবো ব্লাউজ দিয়ে। আসুন দেখা শুরু করি, জামদানি দেখবো। আবরণ মানেই জামদানি, আপনারা সবাই চোখ বন্ধ করে এই কথাটা বলেন। এটা লাইট পেস্তা কালার, তার মধ্যে সাদা সুতোর কাজ, আঁচল থেকে কাজটা শুরু হয়েছে, পাড় ধরে এইভাবে পদ্মের একটা লেহের যাচ্ছে, আর তার সঙ্গে ভেতরে বুটি, ঠাসা বুটিতে রয়েছে কাজটা। এক নম্বর 2550, 2550 নাম্বার ওয়ান। যেমন ধরুন দুর্গাপুজোর ষষ্ঠীর দিন সকালবেলা আপনি অফিস যাবেন, এরম একটা এমব্রয়ডারি ব্লাউজ যদি আপনার কাছে থাকে, একবার ভাবুন তো মায়ের মুখটা কি অসাধারণ, অসাধারণ মুখটা। আর এই হচ্ছে ব্লাউজটা, মানে একবার ভাবুন এই ব্লাউজটা দিয়ে শাড়িটা একবার দেখিয়েও দেবো। 1150 ব্লাউজ, 2550 শাড়ি, 1150 ব্লাউজ, ব্লাউজ আর 2550 হচ্ছে শাড়ি, এক নম্বর শাড়ি। এবারে আসছি নাম্বার 2, 2 নম্বর শাড়ি। এটা 2 নম্বর, নাম্বার 2, এই কম্বিনেশনটাই ভীষণ সুন্দর। এটার সঙ্গে আপনারা অনেক ধরনের ব্লাউজই ট্রাই করতে পারেন, তারও স্টক কিন্তু পেয়ে যাবেন। নাম্বার 2 রয়েছে 2 নম্বর শাড়ি, 2550, 2550। আজকে কিন্তু দামের অনেক ভ্যারাইটি রয়েছে, তাই খুব ভালো করে শুনবেন, মাইনেটলি শুনবেন। এটা হচ্ছে নাম্বার 2, 2550, 2550, 2 নম্বর। এবারে আসছি 3 নম্বর শাড়ি, নাম্বার 3। এই যে আমরা দেখাচ্ছি 3 নম্বর শাড়িটা, এই শাড়িটা হচ্ছে অফ হোয়াইটের সঙ্গে হচ্ছে পিঙ্কের ব্যবহার, আর একই ডিজাইনটা একই রয়েছে। আর এটাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আমি একটা ব্লাউজ আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই ব্লাউজটা। এটাও এমব্রয়ডারি ব্লাউজ, 950 ব্লাউজ, 950 ব্লাউজ ব্যাকে থাকবে, আর এটা হচ্ছে ফ্রন্টটা। একবার পুরোটা দেখলে বুঝবেন যে এই রানি পিঙ্কের সঙ্গে এই ব্লাউজটার সঙ্গে শাড়িটা কতটা ভালো লাগবে দেখতে। এটা হচ্ছে নাম্বার 3, শাড়ি হচ্ছে 2550, আর ব্লাউজ হচ্ছে 950, 950 ব্লাউজ, 2550 শাড়ি। এটা দেখালাম হচ্ছে নাম্বার 3। এবারে আসছি নাম্বার 4, 4 নম্বর শাড়ি। ওয়াও, দারুণ স্মার্ট। এটার সঙ্গে আপনি যে কোনো তুতে রঙের ব্লাউজ পরুন, একটু ডিজাইনার ব্লাউজ যদি পরতে হয়, এমব্রয়ডারি ব্লাউজ পরতেই পারেন, সেগুলো সবই খুব ভালো যাবে। আর আমি যেটা দেখাবো এর সঙ্গে, সেটা হচ্ছে একটা জামদানি ওয়ার্কের ব্লাউজ। এরকম জামদানি ওয়ার্কের ব্লাউজ আপনারা এমনিতেও নিয়ে রাখতে পারেন, অনেক শাড়ির সঙ্গে এটা চলে যাবে, অনেক শাড়ির সঙ্গে, মানে এইরকম অনেক কালারও আপনারা পেয়ে যাবেন। জামদানির ব্লাউজের প্রাইস খুব বেশি নয়, 850 করে, এমব্রয়ডারি ব্লাউজ 850, 850 ব্লাউজটা দেখালাম, আর 2550 শাড়ি দেখালাম। এটা হচ্ছে 4 নম্বর শাড়ি, নাম্বার 4। নাম্বার 5, 5 নম্বর শাড়ি। এই শাড়িটাও না খুব স্মার্ট করে সাজা যায়, কীরকম, এটার সঙ্গে একটা ট্রেডিশনাল ধরুন আপনি ব্লাউজ পরলেন ব্ল্যাক, একদম ভালো লাগবে দেখতে। কিন্তু আমার মনে হয় যদি কোনো টিনেজার সাজো, একটা কানে বড় কানবালা পরো সিলভারের, চুলটাকে টং করো কিংবা টপ নট করো, আর তার সঙ্গে একটা ব্লাউজ দিয়ে সরু প্লিটসে পরো, এই ক্রপ টপ ব্লাউজ, প্যাডেড ব্লাউজ, ক্রপ টপ, এরকম একটা ব্লাউজ দিয়ে সরু প্লিটসে পরো শাড়িটা। ব্লাউজের দাম হচ্ছে 1050, শাড়ির দাম হচ্ছে 2550, 2550 হচ্ছে শাড়ি, ব্লাউজ হচ্ছে 1050। কি দারুণ দেখতে লাগছে না? এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 5। এবারে আসছি নাম্বার 6, 6 নম্বর শাড়ি। আর এটার সঙ্গে তো আপনি রেড যে কোনো ব্লাউজ একবার ট্রাই করতেই পারেন, এটার সঙ্গে। এটা একটু বেশি কাজের ব্লাউজ, প্রাইস হচ্ছে 750, 750, দুটো হাতাতেই কিন্তু এই পার্সির কাজটা থাকছে। 750 ব্লাউজ দেখালাম। আবার যদি আপনি মনে করেন যে আমি প্লেন ব্লাউজে পরবো, সেটাও পরতে পারেন। আবার একটু যেমন আগেরটাই দেখালাম যে একটু ফ্যান্সি করে সাজ, সেটাও করতে পারেন, যেমন এই ব্লাউজটা দিয়েও ট্রাই করতে পারেন, যেমন ব্ল্যাক দেখিয়েছিলাম সেরকম। এটা দুটো ব্লাউজ দেখালাম, এটা 1050, 1050 ব্লাউজ, শাড়ি হচ্ছে 2550, নাম্বার 6, 6 নম্বর শাড়ি দেখিয়ে দিলাম, 2550। এইবারে আসছি নাম্বার 7, এবার কিন্তু শাড়ির দাম বদলাচ্ছে, দেখে মনে হয় ময়ূর পেখম ঝুলিয়ে বসে আছে, কিন্তু এটা পুরোটাই একটা পেজলি ডিজাইনের উপরে। এবং এটা হচ্ছে নাম্বার 7, 2750, 2750, 27 নম্বর শাড়ি দেখালাম, 2750, নাম্বার 27। এর সঙ্গেও আপনারা কিন্তু এই ব্লাউজটা ট্রাই করতেই পারেন, এই ব্লুটা,
জামদানি নকশা এমব্রয়ডারি দেখুন ভালো লাগবে 850 ব্লাউজ 2750 শাড়ি 850 এর ব্লাউজ 2750 এর শাড়ি এটা 8 নম্বর শাড়ি এবং তার সঙ্গে এইভাবে যাচ্ছে হচ্ছে ব্লু পিঙ্কের ব্যবহার এর সঙ্গে পিঙ্ক ব্লাউজটাও দেখিয়েছিলাম ওটাও ভালো যেত এর সঙ্গে আবার যদি কেউ মনে করেন যে আমি প্লেন ব্লু দিয়ে পরব সেটাও ভালো যাবে পরতেই পারেন শাড়িটা এই হচ্ছে শাড়িটা এবং এটার প্রাইসটা হচ্ছে 2750 2750 8 নম্বর শাড়ি নাম্বার 8 এবারে আসছি নাম্বার 9 9 নম্বর শাড়ি কালারটা এত সুন্দর এটা হচ্ছে একটা অরেঞ্জ কালার এবং এরকম একটা অরেঞ্জ দিয়ে পরুন বিয়ে বাড়িতে একটু গয়না পরবেন তো তখন এই ব্লাউজটা খুব ডিমান্ড করবে একদম 750 750 এর ব্লাউজ 850 এর ব্লাউজ 2750 শাড়ি এই হচ্ছে শাড়িটা ব্লাউজটার সঙ্গে এত ভালো যাচ্ছে আবার যদি আপনি মনে করেন যে না আমি এই ধরনের অরেঞ্জ না পরে একটু এমব্রয়ডারি অরেঞ্জ পরবো আপনি সেটাও পরতে পারেন যেমন আমি এই ব্লাউজটা দেখাতে পারি ওটা 850 এর ব্লাউজ ছিল এই ব্লাউজটা দেখুন এটা ব্যাকে এবং এখানে অ্যাক্সেসরিজের ব্যবহারটা দেখুন এটা কিন্তু ব্যবহার করা হয়েছে বাটারফ্লাইটা 1050 এর ব্লাউজ 2750 এর শাড়ি এই ব্লাউজটাও খুব ভালো যাচ্ছে এই শাড়িটা ড্যাম স্মার্ট এতে নীল তুতে লালের ব্যবহার রয়েছে এত সুন্দর ব্যবহার ভীষণ ভালো যাচ্ছে এবং ভেতরে অজস্র বুটি অজস্র এই হচ্ছে শাড়িটা এখন দেখাচ্ছি 10 নম্বর শাড়ি নাম্বার 10 10 নম্বর এবং প্রত্যেকটার মধ্যে মিনের এফেক্টে যাচ্ছে কাজটা মিনে বলতে কিন্তু আমি এটার কথাই পার্টিকুলারলি বলছি এর আর অন্য কোথাও কিন্তু মিনের খুব একটা গল্প নেই এটা হচ্ছে নাম্বার 10 10 নম্বর প্রাইস হচ্ছে 2750 এর সঙ্গে একটা ব্লাউজ দেখাবো একদম অ্যাপ্রোপ্রিয়েট দেখুন এখানে দাঁতটাও পর্যন্ত করা আছে ব্লাউজের এন্ডে বাটনের ব্যবহার এবং হাতাতেও কিন্তু এভাবে বাটনের ব্যবহারটা যাচ্ছে দুটো হাতাতেই যাচ্ছে 950 এর ব্লাউজ 2750 এর শাড়ি 2750 শাড়ি এটা হচ্ছে নাম্বার 11 11 নম্বর মিষ্টি পিঙ্কের মধ্যে ব্লু তুতে হোয়াইটের ব্যবহার ভীষণ মিষ্টি পিঙ্ক একটু আঁচলটা দেখতে থাকি এটা হচ্ছে আঁচল পুরো এখানে কাজটা করা মোতির ব্যবহার রয়েছে ব্লাউজ হচ্ছে 450 450 এর ব্লাউজ আর শাড়ি হচ্ছে 2750 2750 এটা দেখালাম হচ্ছে 11 নম্বর নাম্বার 11 11 নম্বর দাম 2750 2750 নাম্বার 11 এবারে আসছি নাম্বার 12 ওফ এই কালারটা খাকি কালারে ওয়াও খাকি কালারের মধ্যে তুতে নীল এবং তার সঙ্গে সাদার ব্যবহার এই হচ্ছে শাড়িটা খাকি কালারটা এত সুন্দর না দাম মাত্র 2750 2750 নাম্বার হচ্ছে 12 12 নম্বর শাড়ি 2750 নাম্বার 12 2750 নাম্বার 13 এ যাব 13 নম্বর আর সুতোটা অলিভ গ্রিন ব্যবহার হচ্ছে অফ হোয়াইটের মধ্যে সরু পার এতক্ষণ পার ছিল না পারে নকশা ছিল এখানে কিন্তু সরু একটা পার এবং ভেতরে দেখুন বুটি যাচ্ছে অজস্র বুটি এবং এই ভলিউমেই কাজটা কিন্তু এন্ড অবধি থাকছে এই ভলিউমেই কাজ থাকবে একদম এন্ড অবধি 2750 নাম্বার হচ্ছে 13 13 নম্বর শাড়ি 2750 এই দেখুন একদম এন্ড অবধি কোল আঁচল পর্যন্ত একই ভলিউমে কাজ এর পরের শাড়িটাতে যাব নাম্বার 14 এটা 14 নম্বর শাড়ি এটার সঙ্গে প্লেন হোয়াইট কোনো ব্লাউজ আপনাদের কিন্তু খুব ভালো লাগবে 14 নম্বর যেমন শুরুতে একটা ব্লাউজ দেখিয়েছিলাম এই যে এই ব্লাউজটা এটা খুব ভালো যাবে এর সঙ্গে সাদা ব্লাউজ পরুন সাজটা একদম আলাদা পুজোর সকালে আপনি অঞ্জলি দেবেন আপনার লাল চলবে না বা পরবেন না আপনি ডেফিনেটলি এই ব্লাউজটা দিয়ে এই শাড়িটা দিয়ে সাজুন ফ্রিল করা হাতাতে শাড়ির দাম হচ্ছে 2750 এবং এটা হচ্ছে নাম্বার 14 14 নম্বর আর ব্লাউজের দাম তো আমি আগেও বলেছি আর একবারও রিমাইন্ডার দিয়ে দিই ব্লাউজ হচ্ছে 1150 1150 ব্লাউজ দেখালাম 2750 2750 শাড়ি এবারে আসবো 15 নম্বর নাম্বার 15
এবারে আমরা আসছি হচ্ছে 15 নম্বর শাড়ি নাম্বার 152750 15 নম্বর শাড়ি চন্দন কালার বলতেই পারি লাইট চন্দন বা তসর তার তসরের থেকে ডার্ক এটা চন্দন লাইট বলাটাই বেটার হবে তার সঙ্গে তুতে সুতোর ব্যবহার আমি এখানে শাড়িটার সঙ্গে ব্লাউজের দুটো অপশন দেব তবে আমি একটা অপশনই দিই এই অপশনটাই বেটার লাগছে আমার পুরো হ্যান্ড এমব্রয়ডারি ব্লাউজ একদম হ্যান্ড এমব্রয়ডারি এই হচ্ছে ব্লাউজ আর প্রাইসটা হচ্ছে 950 এর ব্লাউজ আর 2750 এর শাড়ি নাম্বার 15 দেখালাম 15 নম্বর শাড়ি 2750 2750 নাম্বার 15 15 নম্বর নাম্বার 15 2750 এবারে আসবো নাম্বার 16 16 নম্বর তারপরে আসছে আঁচল এটার সঙ্গে যেরকম আমি তুতে দেখালাম ওরকম ব্লাউজ তো চলতেই পারে কিন্তু আমি আরেকটা ব্লাউজ দেখাবো আমার কেন জানি না মনে হয়েছে এর মধ্যে যেহেতু গ্রিনের পাতাটা রয়েছে এই ব্লাউজটাও দেখিয়ে দিই এমব্রয়ডারি ব্লাউজ ভালো যাবে যেহেতু পিঙ্কের ব্যবহার রয়েছে দারুণ লাগবে ব্লাউজ হচ্ছে 950 950 এর ব্লাউজ আর 2950 2950 এর হচ্ছে শাড়ি 16 নম্বর শাড়ি 2950 2950 নাম্বার 16 16 নম্বর 2950 সারা শাড়িতে বুটি এবং ফুলের নকশা সমানভাবে স্প্রেড করানো আছে যেদিকে যেদিকে দেখা যাবে সব দিকে কিন্তু এই নকশাটা পড়বে মানে কোনো গ্যাপ থাকবে না ব্লাউজ পিস সহ 16 নম্বর শাড়ি 2950 এর পরের শাড়িটায় আসি এই শাড়িটা ওয়ার্কটা সেমই থাকবে খালি এটা তো ব্লাউজ পিস রয়েছে শুরুতে যাচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে 17 নম্বর নাম্বার 17 তারপরে আসছে আঁচল এটা আঁচল 17 নম্বর নাম্বার 17 প্রাইস হচ্ছে 2950 17 নম্বর 2950 নাম্বার 17 2950 এবারে চলে যাই পরের শাড়িটা এই শাড়িটারও কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর 18 নম্বর নাম্বার 18 অ্যাকচুয়ালি বেস কালারটা হচ্ছে একদম তসর কালার বা লাইট অফ হোয়াইট একদম আর এখানে না একটা হালকা অরেঞ্জের সঙ্গে অলিভ গ্রিনের ব্যবহার রয়েছে আঁচলে পেজলি ডিজাইনটা যাচ্ছে আর এই বর্ডারটা কিন্তু একদম সাবেকি বর্ডার এই যে বর্ডারটা আমি দেখাচ্ছি এটা একদম সাবেকি বর্ডার আর ভেতরে যাচ্ছে ফুলের নকশা এটার সঙ্গে সবুজের কোনো যদি ব্লাউজ পান সেটাও পরতে পারেন এটা দেখালাম 18 নম্বর নাম্বার 18 2950 2950 তবে এর সঙ্গে তো নিজস্ব একটা ব্লাউজ পিস থাকছেই 2950 18 এর পরে চলে যাব 19 নম্বর বাহ সেম ডিজাইনটা সেম দেখুন পেজলি গেছে 19 নম্বর এটা পেজলি যাচ্ছে সামনে আঁচলটাতে আর বর্ডার আর এর সঙ্গে আমি শুরুতে একটা পিঙ্ক ব্লাউজ দেখিয়েছিলাম সেই ব্লাউজটা অ্যাপ্রোপ্রিয়েট উইথ দিস শাড়ি এই হচ্ছে শাড়িটা এটা ব্লাউজের দাম 950 950-এর ব্লাউজ আর 2950-এর শাড়ি 2950 হচ্ছে শাড়ির প্রাইস নাম্বার 19 ব্লাউজ হচ্ছে 950 19 নম্বর শাড়ি দেখালাম 2950 20 নম্বরে যাব নাম্বার 20 এটা হোয়াইটের সঙ্গে ব্লু এর ব্যবহার আর এটা হচ্ছে ধরুন একদম সিনিয়র যারা তারা যদি পরেন তারা ব্লাউজ বানিয়ে পরুন কিন্তু যদি ইয়াং কেউ পরেন বা মিডল এজ কেউ পরেন তাহলে তারা একটু ডিজাইনার ব্লাউজ দিয়ে পরুন ভালো লাগবে দেখতে এই হচ্ছে শাড়িটা পাড়ের নকশাটা ভীষণ সুন্দর এবারে একটা ব্লাউজ দেখাবো এর সঙ্গে দুর্গাপূজায় পরলে না মারমার কাট কাট এবার একটা ব্লাউজ দিয়ে ভাবুন তো মায়ের মুখটা কি অসম্ভব হয়েছে এমব্রয়ডারি আর এটা হচ্ছে ফ্রন্ট ব্লাউজ হচ্ছে মাত্র 750 750 ব্লাউজ আর 2950 এর হচ্ছে শাড়ি 2950 এর শাড়ি এবং এটা হচ্ছে আজকের 20 নম্বর শাড়ি নাম্বার 20 শাড়ি নিজস্ব ব্লাউজ রয়েছে 21 নম্বর নাম্বার 21 এর দামও বদল হলো ডিজাইনেরও বদল হলো এটা হচ্ছে 21 নম্বর এবারে আসছে আঁচল পদ্মলতা পাড় আঁচলে প্রাইস হচ্ছে 3050 3050 3050 3050 এর সঙ্গে এই পিঙ্ক ব্লাউজটা আমি দেখাবো এটা হলে সেলফে হয় কিন্তু আমার মনে হয় এটাকে কন্ট্রাস্ট করা যেতে পারে
এই গ্রে ব্লাউজটা দিয়ে একদম দেখুন কন্ট্রাস্ট হয়ে যাবে কিন্তু ব্লাউজটা দিয়ে। 21-এর পরে 22, ওয়াও অসাধারণ একটা শাড়ি দেখাবো। লেমন ইয়েলো, এর মধ্যে দেখুন বিস্কিট কালারের সুতোর ব্যবহার হয়েছে কন্ট্রাস্টে। এটাকে চাইলে উনি লাল সবুজ কিছু করতে পারতেন, তাহলে শাড়িটার এই এলিগেন্সি থাকতো না। আর ডেফিনেটলি এর সঙ্গে আমি এই হোয়াইট ব্লাউজটার কথাই বলবো, একদম ডেফিনিট করে এই হোয়াইট ব্লাউজটা আপনারা পরতে পারেন, অন্য কোনো ব্লাউজ নয়। অথবা যদি আপনি মনে করেন যে এই কাজটাও পরবেন না, এটা 1150-এর ব্লাউজ, আমি বারবারই দেখাচ্ছি এই ব্লাউজটা, তাহলে আপনি প্লেন হোয়াইট ব্লাউজও পরতে পারেন। এটা হচ্ছে প্লেন হোয়াইট ব্লাউজ এবং এগুলো সব পেয়ে যাবেন আবরণের শাড়ির সঙ্গে ম্যাচ করে করে পেয়ে যাবেন। এই ব্লাউজের প্রাইস হচ্ছে 650, বাটন রয়েছে ব্যাকে, এটা লুপ করা রয়েছে, কি হোলের একটা ডিজাইন গেছে, এটা হচ্ছে বোটনেক, হাতাতেও কিন্তু বাটনের ব্যবহার রয়েছে, ভীষণ সুন্দর কাপড়। এবং এটার প্রাইস হচ্ছে, ব্লাউজের প্রাইস হচ্ছে 650, শাড়ির প্রাইস হচ্ছে 3050। আমার দারুণ লেগেছে এই শাড়িটা, 3050। এটা হচ্ছে আজকের এপিসোডের 22 নম্বর শাড়ি, নাম্বার 22, 3050, 22 নম্বর, 3050। 23 নম্বর শাড়িতে যাব, 23। এটা হচ্ছে ব্লাউজ, আমি একটু ক্লোজ করে দেখাই তাহলে বুঝবেন কালারটা, এই হচ্ছে কালারটা, তারপরে আসছে আঁচল, আর এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে 23 নম্বর, 3050, 3050, নাম্বার 23, 23 নম্বর শাড়ি, 3050, 23 নম্বর, 3050, 23, 3050, 23-র পরে যাব 24, 24 নম্বর। বাহ, এটা ব্লাউজ এবং ব্লাউজের হাতাতে না, এটা জাস্ট কেটে অ্যাপ্লিক করে বসালে খুব ভালো লাগবে দুটো হাতাতে। এটার সঙ্গে একটু ব্লাউজটাকে গডি করে দিই তাহলে আরো দেখতে ভালো লাগবে। শাড়িটাতে তো সাবেকি নকশা একদম, যেটা সাবেকি জামদানি নকশা, এই হচ্ছে শাড়িটা, এর সঙ্গে এই ব্লাউজটা দিয়ে পুজোর প্যান্ডেলে আপনি একবার ভাবুন। ব্লাউজের প্রাইস হচ্ছে 750, 750-এর ব্লাউজ, আর 3050-এর শাড়ি, 3050 শাড়ি। আর যদি মনে করেন যে একটু যেরকম আমি দেখাছিলাম ক্রপ টপ ব্ল্যাক রেড, ওরকম যদি ব্লু ব্লাউজ পান, ওরকম ব্লাউজ দিয়ে একটু ফ্যাশন করতেই পারেন। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 24 নম্বর, নাম্বার 24, 24 নম্বর, প্রাইস হচ্ছে 3050। এরপরে দেখাবো 25 নম্বর শাড়ি, নাম্বার 25, ব্লাউজ শুরুতে, তারপরে আসছে আঁচল, পার, 25, 25 নম্বর শাড়ি, প্রাইস 3050, 25 নম্বর, 3050, নাম্বার 25, 3050। এবারে কিন্তু আবার নকশাটা দেখুন, ভেতরে ছোটো ছোটো বরফি বুটি গেছে এদিক ওদিক করে, পিঙ্ক গ্রিন এবং জারি দিয়ে, পাড়ের মধ্যেও জারির ব্যবহার রয়েছে একটা করে অল্টারনেট ফুলে, একদম ওপার বাংলার নকশাকে এপার বাংলার বুননে নিয়ে আসা, শাড়ির টেস্ট কিন্তু ওপার বাংলারই একেবারে। 3050, এটা হচ্ছে 25 নম্বর শাড়ি। এটার সঙ্গে একটা অন্যরকমের ব্লাউজ দেখাবো, কেন দেখাবো আপনারা নিজেরাই দেখবেন, কি স্নিগ্ধ লাগবে দেখতে, এটা তো নিজের ব্লাউজ। এটা তারপরে আসছে আঁচল, এই শাড়িটার নাম্বার হচ্ছে 26, 26 নম্বর শাড়ি, নাম্বার 26, এটা হচ্ছে 26, 26 নম্বর, প্রাইস হচ্ছে 3050। ভাবুন তো একবার এই ব্লাউজটা দিয়ে আপনি যখন পুজোর প্যান্ডেলে, আর ডেফিনেটলি নবমীর সকালে যান কিংবা দশমীর দিন সন্ধ্যাবেলায়, অসাধারণ লাগবে, ধুনুচির নাচ, হাতে ধুনুচি নিয়ে আপনি পার্টিসিপেট করছেন, আমার তো দারুণ লেগেছে ব্লাউজটা। এটা হচ্ছে 850, 850-এর ব্লাউজ, আর 3050-এর শাড়ি, অসাধারণ লাগবে, আপনার ভেবে দেখুন এই যে ব্লাউজটা দিয়ে। এটা 3050-এর শাড়ি দেখালাম আর 850-এর ব্লাউজ দেখালাম, নাম্বার হচ্ছে 26, 26। এবারে আসবো 27, 27 নম্বর, এটা হচ্ছে নাম্বার 27। এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটাতে ব্লাউজ পিস আছে, 29-50 থেকে শুরু করে সব শাড়িতেই কিন্তু ব্লাউজ পিস আছে। অর্থাৎ আপনাদেরকে আমি একবার রিমাইন্ডার দিয়ে দেবো, আমরা 16 নম্বর থেকে ব্লাউজ পিসের শাড়ি দেখানো শুরু করেছি। এটার সঙ্গেও নীলের যে কোনো ব্লাউজ বা সাদা ব্লাউজও ভালো লাগবে। এটার প্রাইস হচ্ছে 3050, নাম্বার 27। এর মধ্যে দেখুন দুটো বুটি গেছে এবং একটু মাদুরাই বুটি স্টাইলে, মণিপুরি বুটি স্টাইলে করা হয়েছে, আর পাড়ের মধ্যে একটা ফ্লোরাল নকশা গেছে।
সাধারণত জামদানির পাড়ের থেকে ভাটকে পাড়, এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডে 27। 28 নম্বর এবার খানিকটা ওই আঁচল এবং ওই পাড়েই দেখ থাকবো। এইগুলো সাধারণত মটকা জামদানিতে এই ধরনের ফুলের পাড় বা ফুলের আঁচল দেখা যায়, সেটাই করা হয়েছে হচ্ছে নর্মাল জামদানিতে। এই এক্সপেরিমেন্টগুলোই আপনারা কিন্তু পাবেন আবরণ থেকে। এই হচ্ছে শাড়িটা, এই ব্লাউজটা দিয়ে পরুন। এখানেও দশভুজা আছেন কিন্তু একটু অন্যরকমভাবে এমব্রয়ডারিতে, এবং এটা প্রাইস হচ্ছে 850, 850-এর ব্লাউজ, 3050-এর শাড়ি। এটা দেখালাম 28 নম্বর, 28 শাড়ির নিজস্ব ব্লাউজ রয়েছে। 28-এর পরে যাবো 29, 29 নম্বর, নাম্বার 29। এগুলোর প্রত্যেকটাতেই কিন্তু একটা নিজের ব্লাউজ পিস, আঁচলে রয়েছে সবুজ দিয়ে মিনের ব্যবহার, এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে সবুজের ব্যবহার রয়েছে। এই যাচ্ছে শাড়িটা, 29 নম্বর শাড়ি, এবং এরও প্রাইস হচ্ছে 3050, 29 নম্বর, 3050, নাম্বার 29, 3050। আমরা যে খুব ধরে ধরে আপনাদেরকে শাড়িগুলো দেখালাম যাতে আপনারা নিশ্চিন্তে বুকিং করতে পারেন, ধীরে সুস্থে বুকিং করতে পারেন, এর সঙ্গে আমার কেন জানি না মনে হয়েছে এই ব্লাউজটা ভীষণ ভালো যাবে, একদম এমব্রয়ডারি ব্লাউজ। বুকিং করলে শাড়ির সঙ্গে ব্লাউজ কিন্তু পৌঁছে যাবে আপনাদের কাছে। ব্লাউজের প্রাইস 750, শাড়ির প্রাইস হচ্ছে 3050, নাম্বার 29, 29 নম্বর, 3050। এবারে আমি চলে আসবো 30 নম্বর শাড়ি, আজকের এপিসোডের লাস্ট শাড়ি দেখাচ্ছি 30 নম্বর। এই হচ্ছে 30 নম্বর, নাম্বার 30, ভীষণ সুন্দর দেখতে শাড়ি। এর সঙ্গে সাদা যে কোনো ব্লাউজ পরুন, দারুণ লাগবে। 30 নম্বর প্রাইস হচ্ছে 3050, 3050, 30 নম্বর। আর দুটো ব্লাউজ দেখানোর লোভ আমি সামলাতে পাচ্ছি না, যদিও শাড়ি শেষ, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে এই দুটো ব্লাউজ একটু দেখিয়ে দিই। যে কোনো লাল কালো জামদানির সঙ্গে দারুণ যাবে, জামদানি লালের সঙ্গে এটা পরতে পারেন। এটা পায়ের সেই পা, 710-এর ব্লাউজ ফ্রিল করা। আর একটা আরও দুটো ব্লাউজ আমি দেখাবো, এখানে মা রয়েছেন, এটাও যে কোনো ওই পিচ কালারের সঙ্গে খুব ভালো যাবে দশভুজা। এরও প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে 810, এই ব্লাউজটার প্রাইস 810। আর এই ব্লাউজটা দেখাই, এটা আমার ভীষণ ভালো লেগেছে। এরকম অনেক ভ্যারাইটি রয়েছে, এখানে সিলভার জুরির ব্যবহার রয়েছে। এই ব্লাউজের প্রাইস হচ্ছে 850, আপনারা বুকিং করুন, তবে শুধু ব্লাউজ নয়, শাড়ির সঙ্গে ব্লাউজ বুকিং করলে অ্যাভেলেবেল রয়েছে। আমাদের হাতে সময় নেই, বিদায় নেবো, ফোন নাম্বার রইল 9051217272, 9051217274। আসুন, দেখুন, কেনাকাটা করুন আর অনুষ্ঠান দেখতে থাকুন। নমস্কার।